কেন ধর্মনগর থানার পুলিশ গোপন সূত্রে ধর্মনগর থানায় খবর ছিল হাওয়াই বাড়ির বাসিন্দায় এনডিও চেঙ্গমা এবং টাকার এলাকা সুমল দেববর্মা নামে দুই রেল যাত্রীর কাছে বিপুল পরিমাণে ব্রাউন চুগার রয়েছে ধর্মনগর থানার পুলিশ বারো জনের একটি দল গঠন করে বুধবার দেওঘর এক্সপ্রেসে চেপে বসে শুরু হয় নজরদারি অবশেষে দেওঘর এক্সপ্রেস থেকে তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে ওই দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তেলিয়ামুড়া জিআরপি পুলিশের সহায়তায় আটক করে ধর্মনগর থানার পুলিশ সাফল্য আসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এক কেজির বেশি ব্রাউন সুগার সহ নগদ সত্তর হাজার টাকা আটক করা হয় ওই দুই যুবককে ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা দেওঘর এক্সপ্রেস থেকে জিআরপি তিপুরা এখানে নিরানব্বই প্যাকেট এখানে ব্রাউন সুগার এখানে আমরা সিজ করি তার সাথে দুজনকে অ্যারেস্ট করা হয় আনুমানিক ওজন এক কিলোর উপর হবে সব মিলিয়ে এবং বাজার মূল্য এক কোটি টাকার উপর হবে এখন আমরা একটা পিস নিয়েছি এবং তদন্ত চলছে